অত বেশি প্যারা নাই মেয়েও মাশাআল্লাহ আমার বুঝে কোথাও গেলে অত বেশি করে না দেখ আসতে পারি তো যে যাব হলো ওই বাড়িতে বড়ি খাবো ওই নদীর পারে এর আগেও দেখছেন বড়ি খেতে লাগা ভাবলাম আমরা যাই আর কিছু দিন আগে খাইছিলাম না হ্যাঁ মেয়েদের দেখে ছিল এক বছর আগে হইছি এখন আবার হইছে এক বছর আগে কাছে কাছে না হ্যাঁ এক বছর কাছে কাছে আমরা এক বছর আগে খেলাম বড়ি এই ওজার নাম জানি কি এর নাম তুমি জানো রঙ্গন দেখি কি যে মুভি দেখতো তো দেখতে পাচ্ছেন আমাদের গন্তব্যে আমরা পৌঁছে গিয়ে মানে চলে আসছি সরি চলে আসছি একগুলো পৌঁছে গেছি আর চলে আসছি একই এই ছোট ছোট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেছি ফুরিয়ে গিয়েছে এসে দেখি বড় হই নাই গেছে এই এটা দেখো কুকুরা পড়ে বিয়ের দিকে বলে ছাই আছে বড়ই এই দেখেন বড়ই গাছ থেকে বড়ি পায়রা খাওয়ার অনেক মজা আছে বাসা আছে বড়ই মজা লাগতেছে বিয়ে দুরা বড়ই দিছে সেই রকম কি কাছে কত সুন্দর না আমার বাবি কাম করলো আমার দুলাবের মতন দুলাবের নিয়েছি না এখানে পারছি হে কি করলো ফাঁকদা হয়ে যায় এতগুলা পাই আমার কান্না এতগুলা বড় বড় বড়ই এরা করে ভালোবাসা কত সুন্দর বড়ি আমার হাতে এগুলা এবার আমরা একটু নদীর পাড়ে হাঁটি লবণ নিয়ে আসি তা আমার হাতে দেখতে পাচ্ছেন লবণ আর হলো মরিচ আপু বলছে যে একটুখানি মরিচের গুঁড়ো নিয়ে আইসো আমি বলছি লবণে দেবো না মরিচ তো দূরের কথা কিন্তু আপা হলো জানে না আর ওই দেখেন তারা খুশি হয়ে যাবো এই লবণটা দেখলে এটা মেয়েরা খুবই পছন্দ করে আর যদি বিট লবণ থাকে তাহলে তো কথাই নেই নদীর পাড়ে আসলে যে দৃশ্যগুলো দেখলে আসলে খুবই ভালো লাগে বিশেষ করে বিকেলবেলা শীতল একটা বাতাস থাকে
ভালো সুস্থ করে থাক না কেন আরে তোরা কি নতুন নতুন বিয়া হইছিস নি বিয়া করছিস না আমাদের দেখে কি মনে হয় যে আমরা 9 বছর পার করে ফেলেছি দেখেন এই 9 বছরের জুটি কিন্তু তাহলে আসলে মনে হয় না 9 বছর আর দেখ কত ভালো লাগে না মনে তো দেখতে ভালো লাগে ফেব্রুয়ারি মাসে কত মাসে দেখতে আমার তো কি দেখতে তোমার দেখ কেলাইছি বহুত আগে তোমার কি দেখুম দেখতে যখন আইছে ঠিক আছে তখন আপনি বাইতে ছিলেন না বাড়ির আশেপাশে হলো আমি ডুম্বুল পাতা খুঁজতেছি এটা খোঁজার কারণ হলো যে কিছুক্ষণ আগে হলো মাছরাই খেয়েছি আমাকে আর সাবিনা হলো পাঙ্গাস মাছ অনেক বেশি পছন্দ করে বাবা ছেড়ে থাকে তো পাঙ্গাস মাছটা পরিষ্কার করতে হলে যে এই খসখসে পাতাটা দরকার পড়ে এটা ডুমুর পাতা বলা হয় খসখসে পাতা বলে না খাম না ওই যে মাছ রেখে দিলাম মাছ পরিষ্কার করবো তুই খাইছস
এই যে সকাল হয়ে গেছে, এই যে আমাদের মানহাবুরি রে কিন্তু আমি দেখানোর সুযোগই পাই না, কারণ মানহাবুরি অনেক ব্যস্ত ছিল। কি খাইতেছে? পাতা খাইতেছে দি না। ও কি কইছে জানো? কি কইছে? তুমি নিয়া গেছো আমি ধরি নাই কে ওইটাই মানিয়া গেছে, আমি ধরলাম না কে হেলে আমার মারছে। ওটা তো আইয়া সাবিনাপুরে যেই রাগা রাগে যেই মারামারি, মানে মা মা মানে সাবিনাপুর বাসায়, মানে সাবিনাপুর বাসায়, সাবিনাপুর খান আমাদের বাসা নাই, ও একা একা বাসায়। ও আমার আমি কইতে তুমি আমার সাথে মানিয়া গেছে, মানিয়া গেছে তো মানিয়া গেছে, আমি ধরলাম। বেবি দেখে তার কারণ হয়েছে যে কার্টুন দিয়ে দিছি, ওই স্টিকার থাকে যে মোবাইলের মধ্যে ওইটা দেখা, কিন্তু তাবিয়ার লয় কথা কয়, আমার হাতে ময়লা, হাত ময়লা টাই করে নাই, ও নিয়ে গেছে। অনেক সুন্দর মম, অনেক সুন্দর মম, সুন্দর মম আমি করতেছে, এই কথাটা শুনে আমার অনেক হাসি পাইলো। নতুন একটা শব্দ, অনেক সুন্দর মম আমার, এটা ও দিয়া দিতেছে বুঝো, কিন্তু ও দিতে পারতেছে না, বারবার খোঁচা লাগতেছে, কারণ এটার মধ্যে গুণা তো। তারপর আমি দিছি, আমি হাতে দিয়ে দিছি, বললাম কোয়া অনেক সুন্দর মম, অনেক সুন্দর মম। সবাই রেডি হয়ে বের হয়ে পড়ছে, আমাদের বাসায় মেহমানরা হলো চলে যাচ্ছে, আজকে আমিও যাইতাম কিন্তু আমার হলো কিছু কাজ আছে, একটু বাজার সাজার করবো, দ্বিতীয়ত আমাদের বাসার আমাদের বড় মসজিদে হলো ওয়াজ হবে, তো এইখানে আসতে হবে, এই জন্য হলো আজকে যাইতেছি না। বেবি ওটা ওটা কি শোনো, ওটা ডল, ডল, জি জি এটা ডল, ওটা ধর না, টাচ করো, টাচ করো, এই যে ডল, সুন্দর না ডল, ডল কতগুলা দেখছো? একটাই ভালো, একটাই ভালো, মানে আমার মেয়ের কথা একটাই সুন্দর দেখা যায় আমার মাকে। আপু আপু নাও, আপনাদের একদিন থাকবেন টাইম মতো যাইতে হবে সবার। এই যে দেখুন কালকে আইসে না, দেখ আজকে একটা করে উঠতেছে রাত্রে, আর আমি ক্রিমটা আনতে বই লেগেছি, সব কিছু রেডি করছি, আমি শুধু ক্রিমটাই আনতে বই লেগেছি, মেয়ের ক্রিম, এর জন্য চলে যেতে হবো তাড়াতাড়ি। সাদিয়া কি বাসে আছে? হ্যাঁ মিথ্যা হল, কই আসিস নি? তো চলে আসলাম নদীর পাড়ে ফুপুদের আগানোর জন্য, কিন্তু আমি ভাবছিলাম শর্মিনাপুর চলে যাবে, কিন্তু শর্মিনাপুর যাইতেছে না, তার কারণ প্রচুর পরিমাণ রোদ আর কাকের শরীরটা তেমন একটা ভালো না, চলে আসছে থামান না, থামান থামান, যাবো কত ওই যে ট্রলার চলে আসছে, মরম হয়েছে এরকম কথা।
যান আপনি যান আপনি যান আমরা যাবো না তো আমরা যাবো না আপনি মনে করতেছি কি আমরা চলে যাব আমরা যাবো না যাবো না মরিয়ম আপনি নিয়ে যাও নিয়াও এদিক দিয়ে নিয়াও এই যে দিদা নিজে নামো এই ডালটা নামো যাও বোনা কাছে যাও বোনা কাছে যাও আমি যাবো না খুলে না খুলে না ওই যে দিক দাদা দিক দাদা এদিক দাদা শুরু করছে আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ আসছি যাও যাও চলে যেতেছে আর একটা দিন থাকলে ভালো হইতো আমরা কিন্তু জানি যে আপনি আরো দুইটা দিন থাকবেন এর লেগে কিন্তু আইসি ভাই বোনের সবাই আছে না মানে শিয়ার না আমি হেরা তো জানি হেরা তো চিনি হ্যাঁ হ্যাঁ চল আমরা ফুচকা দিয়ে হাসছি আমি বলছি যে আপনি থাকেন আমরা আসছি ঢাকা যাস বই পোলা পান লয়া হ্যাঁ হ্যাঁ তাহলে আরো বেশি ভালো চলো চলো বসো চলো পাঠাই দিলাম কান্না করতেছে ওরা নিয়ে মনে করেন আমি হাঁটার মতো শক্তিটা নাই কেউ সকাল সকাল খাওয়া দাওয়া করে নাকি আরো মনে করেন আমি শুরু করে দিছি বাসায় পলিতে দিয়ে দিবেন হ্যাঁ মরে মেলে গেল মরে মেলে গেল না খাম না ভাত খাইছি তো পেট ভরা যাবো দেখে ভাত খেয়ে নিলাম না পেট ভরা